বলে দিছে জিন্দানখানায় নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতে দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময় নিয়ে খাবার দিবি, খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে। বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদের মদ মিশানো পানি। ঠিক তাই হয়েছে, আব্দুল্লাহ বিন হুজাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায়, তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে। খাবার কি? শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুয়োরের গোশত খাওয়া জায়েজ, জীবন বাঁচানোর জন্য। এটা তো আছে, ইল্লা ফামান ইস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লি ইসমিন ফা ইন্নাল্লাহ গাফুরুর রহিম। একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই, হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই, এখন না খেলে জীবন বাঁচবে না, সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি? এটা হলো মাসলা। কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না, এখন প্রশ্ন হলো মুসলমানের ইমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন। আজকে যদি আমি হারাম খাবার খাই তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ইমানের শক্তি কতদূর। এই সময় মাসলা ভিন্ন, এরকম পরিস্থিতি যদি কারো হয় তাহলে মাসলা ভিন্ন। খাবার খাওয়া হালাল, জীবন বাঁচানোর জন্য, এটা যেরকম মাসলা, আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয় তাহলে সেই মৃত্যু হলো আফজালুস শাহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদি মরণ। আব্দুল্লাহ বিন হুজাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে, একটা হলো ফাঁকফোকরের রাস্তা, আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাতে পারি, আর একটা মাসলা কি, আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই আমার একজনের জীবন যাবে কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে। সম্রাট বলবে যে মুসলমানের ইমান, বাপরে বাপ, জীবন যেতে পারে কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হতে দেয় না। তিনি খান নাই, লাথি মারছেন একটা, এক লাথিতে সমস্ত শুয়োরের গোশত আর মদের পাত্রগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সম্রাট ডাক্তার দেখায় কিরে তুই না কইলি জীবন বলে বাঁচবে না, তেজ দেখি এখন অত। ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না, এটা তো ডাক্তারি মতের তেজ না, এটা তো ইমানি তেজ। এই তেজ, এটা শরীরের তেজ না, এটা রুহের তেজ। এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি। যে ইমানদার আল্লাহর ঈমান, আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করে আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন। আব্দুল্লাহ বিন হুজাফা যখন এটা করলেন, এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম, দোনো খেলায় হারছি। দুইবার হলো না, প্রথমবার লোভ দিছে, জিতছে না হারছে, দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে, জিতছে না হারছে, এবার কয় ফাইনাল খেলা, খেলা হবে, কি খেলা, ফাইনাল খেলা হবে কার সাথে? এদের সাথে তো খেলা শেষ করে দিয়ে আসছি তার এলাকায় গিয়ে, ওখানে কোনো খেলা নাই, এখানে তো অফার করেছি আসো, আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত, বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা, তোমরা ভুল করতে পারো, আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া। রোম সম্রাটের সাথে খেলা হবে আব্দুল্লাহ বিন হুজাফার, একজন হলো সম্রাট আর একজন তার একজন বন্দি, তার জিন্দানখানার কয়েদি আর একজন সম্রাট, খেলা হচ্ছে ফাইনাল খেলা। রোম সম্রাট বলল এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয়। যতজন বন্দি বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে, ফুটন্ত গরম, দাউ দাউ লেলিহান শিকার আগুন, সেই আগুনের মধ্যে ড্যাগ বসাইছে, বিশাল বিশাল ড্যাগ, খাজা বাবার ড্যাগের মতো, খাজা বাবার ড্যাগ দেখছেন, বাংলাদেশে আছে শাহজালালের মাজারের ড্যাগ একটা আছে, ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন চঙ্গ লাগায়া খিচুড়ি উঠাইতে, দেখেন নাই, এরকম বিশাল ড্যাগ,
একটা মানুষ যেন আপাদমস্তক সেই ডেকের মধ্যে ডুবে যেতে পারে, এত বড় বড় ডেক বানাইছে। ডেক বানায় তারপরে লাকড়ি দিয়ে দেরিহান শিকার আগুন জ্বালাইছে, সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে। পানি যখন টকবক টকবক করতেছে, এবার আব্দুল্লাহ বিন হুজাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে। ডেকে এনে বলছে, আব্দুল্লাহ বিন হুজাফা এবার তোমার সাথে কোনটা খেলা? ফাইনাল। তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, তুমি দুইবার আমাকে ডিনাই করেছো, আমাকে অপমান করেছো, এবার লাস্ট সুযোগ তোমার জন্য। এই যে দেখো গরম পানি, কথা মানবি আনলে একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো, আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত বিভীষিকাময়। আব্দুল্লাহ বিন হুজাফা নির্বিকার, কোনো কথা বলেন না। সম্রাট বলছে জল্লাদকে, ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও। ঠিকই আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে বিভৎসভাবে তার মৃত্যু হলো, তিনি শাহাদাত বরণ করলেন। চোখে তাকায় দেখলেন কিচ্ছু কোনো কোনো কথা নাই। এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো। বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা, একটু অন্তত ভয় পায় কিনা। একটু ভয় পাইলেও মনে করবে যে যাক কোনো রকম মর্যাদাটা রক্ষা পাইছে, ফাইনাল খেলা ড্র, ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা খুঁজতেছে। যখন আব্দুল্লাহ বিন হুজাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ করলো। তো বাদশাহ মনে করছে কাম হয়েছে, মনে হয় কাজ হয়েছে, মনে হয় ভয় পাইছে, কেবল ডাক দিছে, এই ফিরে আনো ফিরে আনো। জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, ভয় পাইছ? যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো, এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে, তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও, সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে। আর যদি না মানো তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি ছাড়ব না, তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ বিন হুজাফা বলেন যে কারে কি তুমি কি মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি? না না, তোমার এই মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাই নাই। তাহলে কান্দো কেন? পরে কান্দি, চোখের আমারে পানি, হে রোম সম্রাট তোমাকে দেখাবার জন্য নয়, আমার চোখের অশ্রু তো দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নয়, আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনকে দেখানোর জন্য দুফোঁটা ও তপ্ত অশ্রু নজ্জানো তার কদমে পেশ করলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দিনকে, তোমার রসুলকে, তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো, আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছ, আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি? তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুজাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। এই জন্য কান্দি বেটা, আহাম্মক জানি কথাকার। তুই মনে করছিস যে মুসলমান জীবনের মায়ায় কান্দে? আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি, আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব। কি বলেন, সন্দেহ আছে? আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই, কোনো দূরত্ব নাই। তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা, তাহলে ভয় কারে দেখাও মিয়া? আমার কাছে শুধু একটা জিনিসই আমার বুঝে আসছে যে বেটা, তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো, আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব? হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ। হযরত ওমর রাইগা রাগে ক্ষোভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বলতেছে যে হুজুর, আচ্ছা কোন তো থিওরিটা এটা কি না যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে, ঈমানদাররা মরলে জান্নাতে যাবে, কথা ঠিক আছে না হুজুর? হযরত ওমর যখন এই কথা কয়, হুজুর কয় তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত। কয় হুজুর তাইলে আবার 3 নম্বর কথা কি? ফালামা নুতি হাযিহি দানিয়াতা ফি দিনিনা, বেঈমান যদি নমনীয় না হতে পারে মরলে জাহান্নামে যাবে, তাহলে আমি মরলে জান্নাতে যাব, আমি নমনীয় হব কেন? তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু